যে খবর আমরা নজর রাখবো দাউদ ইব্রাহিম তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা অন্তত পাক মিডিয়া সূত্র তেমনটাই দাবি করা হচ্ছে এবং পাক মিডিয়া সূত্রে কি দাবি করা হচ্ছে আমরা একবার নজর রাখবো পাক মিডিয়া সূত্রে দাবি করা হচ্ছে দাউদ ইব্রাহিমকে মারার চেষ্টা করা হয়েছে এবং সেটা বিষ খাইয়েই মারার চেষ্টা করা হয়েছে দাউদ ইব্রাহিম যে ত্রাস বলে পরিচিত আন্তর্জাতিক জঙ্গি বলে পরিচিত দাউদের পরিবারের তাই নিরাপত্তা বাড়ালো পাকিস্তান এখানে আরো একবার পাকিস্তানের দ্বিচারিতার সামনে এসে যাচ্ছে নিরাপত্তা বাড়ালো জাভেদ মিয়াঁদাদের পরিবারেরও কারণ কি আমরা জানি জাভেদ মিয়াঁদাদের ছেলের সঙ্গেই বিয়ে হয়েছে দাউদ ইব্রাহিমের মেয়ে এবং সেই কারণে নিরাপত্তা বাড়ানো হলো জাভেদ মিয়াঁদাদের পরিবারেরও আরো একবার জানিয়ে রাখতে চাইবো দাউদ ইব্রাহিমকে বিষ খাইয়ে মারার চেষ্টা দাউদের পরিবারের নিরাপত্তা বাড়ালো পাকিস্তান নিরাপত্তা বাড়ালো জাভেদ মিয়াঁদাদের পরিবারেরও এই জাভেদ মিয়াঁদাদের ছেলের সঙ্গেই দাউদ ইব্রাহিমের মেয়ের বিয়ে হয়েছে সেই কারণে আত্মীয় সেই কারণে জাভেদ মিয়াঁদাদের পরিবারেরও নিরাপত্তা বাড়ানো হলো এই মুহূর্তে খবর আমরা নজর রেখেছি এখনো মুখে কুলুপ পাকিস্তানের দাউদের বিষক্রিয়া খবরের পরেই তৎপর হয়েছে পাক সেনা হাসপাতালে বিশেষ কিছু চিকিৎসকদের প্রবেশে অনুমতি অর্থাৎ দাউদ ইব্রাহিমকে যে মারার চেষ্টা করা হয়েছে সেইখানে কোথাও একটা পাকিস্তান সেটাকে লুকাবার চেষ্টা করছে সরকারি তরফ থেকে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না অথচ দাউদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জাভেদ মিয়াঁদাদের পরিবারেরও এবং এখান থেকে আমরা নজর রাখবো অজানা শত্রু কারা কারা রয়েছে অজানা শত্রু থেকে নজর রাখবো জাইশ জঙ্গির শহীদ লাতিফ পাঠানকোট হামলা যে মাস্টার মাইন্ড জঙ্গিদের অজানা শত্রু অর্থাৎ আমরা খোঁজার চেষ্টা করছে দাউদ ইব্রাহিমকে প্রাণে মারার চেষ্টা কারা করে থাকতে পারে জাইশ জঙ্গির শহীদ লাতিফ পাকিস্তানের শিয়ালকোটে গুলি করে খুন করা হয় জাইশ জঙ্গি শহীদ লাতিফকে লস্কর জঙ্গি রিয়াজ আহমেদ তাকে রাওয়ালকোটে মসজিদে গুলি করে খুন করা হয় অর্থাৎ এদের সবারই পরিণতি কিন্তু এইরকমই পরিণতি কোথাও কাউকে খুন করতে হয়েছে এমন কানাডায় গুলি করে খুন করা হয়েছে কদিন আগের কথা খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার যেটা বারবার বলছি আমরা যে যে ছবিটা বাবা উঠে আসছে হিজবুল জঙ্গি বশির আহমেদ পীর রাওয়ালপিন্ডিতে গুলি করে খুন করা হয়েছে বশির আহমেদ পীরকে এবং আল বদর জঙ্গি সৈয়দ খালিদ রাজাকে করাচিতে গুলি করে খুন করা হয়েছে অজানা শত্রু এদের একের পর এক প্রাণ নিচ্ছে 1999 ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান অপহরণকারী জাইশ জঙ্গি মিস্ত্রি জাহুর ইব্রাহিম একেও কিন্তু করাচিতেই গুলি করে খুন করা হয়েছে আমরা কতগুলো করাচি দেখলাম পাকিস্তান তাহলে কতজনকে আশ্রয় দিয়েছে লাহোরে গুলি করে খুন করা হয়েছে খালিস্তানি জঙ্গি পরমজিৎ সিং পাঞ্জুয়ারকে গুলি করে খুন করা হয়েছে কাঠমান্ডুতে গুলি করে খুন করা হয়েছে আইএসআই এজেন্ট লাল মোহাম্মদ তাকে কাঠমান্ডুতে গুলি করা হয়েছে আবার শহীদ লাতিফ যে কথা আমার বাবা দেখেছিলাম এখান থেকে কিশলায় কাছে চলে যাব কিশলায় আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে কিশলায় আমি যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আমি সেই ফিল্মের নামটা নিতে পারছি না এই মুহূর্তে কিন্তু আমরা জানি খুব পরিচিত একটা ফিল্ম যেখানে বিদেশের মাটিতে গিয়ে খুব একবারে জঙ্গিদেরকে নিকেশ করে আসার গল্প ফিল্ম করে আমাদেরকে দেখানো হয় মানে আমরা দেখেছি খুব পরিচিত ফিল্ম সেই জায়গা থেকেই আমার একটাই প্রশ্ন কিশলায় কারা মানে গোকুলে কারা রয়েছে যারা এভাবে জঙ্গি নিকেশ করছে একদমই সমাদৃতা তুমি যেমনটা দেখালে একের পর এক গ্রাফিক্সের মাধ্যমে একের পর এক জঙ্গি খতম হচ্ছে কেউ বিষ খাচ্ছে কেউ গুলি খাচ্ছে এবং দাউদ ইব্রাহিমের এই মুহূর্তে বিষক্রিয়ার খবর উঠে আসছে বিষক্রিয়ার পরেই হাসপাতালে ভর্তি রয়েছে এবং যে বিগ ব্রেকিং তুমি দিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাদৃতা এই মুহূর্তে হাসপাতালে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পাকিস্তান সরকার এবং শুধু পাকিস্তান সরকার নয় পাকিস্তানের আইএসআই পাকিস্তানের সেনা সবাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে কেন দাউদ ইব্রাহিমের ভেতর কোন প্রাণ ভোমরা লুকিয়ে আছে পাক সরকারের
কারণ সমাদৃতা তুমি যে লিস্ট দেখালে এবং যে প্রশ্নও করলে সেই লিস্টের প্রত্যেকে ভারত বিরোধী এবং প্রত্যেকে আশ্রয় নিয়েছিল পাকিস্তানে। পাকিস্তানের জঙ্গি আশ্রয় দেওয়া সরকারের মুখ পড়ছে বারবার এবং দাউদ ইব্রাহিম এই মুহূর্তে একদম লিস্টের শেষ ব্যক্তি যাকে এই মুহূর্তে জানা যাচ্ছে হাসপাতালে ভর্তি রয়েছে এবং দাউদ ইব্রাহিমের ফ্যামিলিতে যে আমাদের ভারতে যেটাকে বলা হয় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা অর্থাৎ যেটা পায় প্রধানমন্ত্রী সেটা পাকিস্তানে পাচ্ছে দাউদের পরিবার যাতে কেউ মুখ খুলতে না পারে। রহস্য যেন রহস্যই থেকে যায়। দাউদ ইব্রাহিমকে কে বেজ দিল, কিভাবে তার বিষক্রিয়া হলো, কোনো খবর যাতে উঠে না আসে সেই জন্য পাকিস্তান সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থা ISI সমস্ত দিকে নজর রাখছে। কিন্তু রিপাবলিক বাংলায় 8:20 প্রথম ব্রেক করি আমরা এই খবর সমস্ত মিনমিনে চ্যানেলের আগে। দেশে প্রথম দাউদ ইব্রাহিমের সব খবর সবার আগে এবং আপডেটস এক্সক্লুসিভ আমরা তুলে ধরেছি এবং সেই খবর এই মুহূর্তে দাঁড়িয়ে লেটেস্ট আপডেট হলো তার পরিবার এবং তার সমস্ত যেমনটা তুমি জানালে জাওয়েদ মিয়াদার থেকে শুরু করে প্রত্যেকের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ পাকিস্তান রাগ ঢাক চুপচুপ কোনো তথ্য যাতে বাইরে না যায় এই দিকেই খেয়াল রাখছে পাকিস্তান সরকার। একদম